বারে বারে প্রচার শুরু করলেন সৎরামনগর বিধানসভা কেন্দ্রের প্রার্থী দীপক মজুমদার। আসন্ন উপনির্বাচনে ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসেবে সদর মহকুমার শাসক রঞ্জিত দাসের কাছে ইতিমধ্যে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। উল্লেখ্য, 2023 সালের ডিসেম্বর মাসে প্রয়াত হয়েছিলেন সৎরামনগর বিধানসভা কেন্দ্রের তৎকালীন বিধায়ক তথা জননেতা সুরজিৎ দত্ত। ওনার প্রয়াণে অভিভাবকহীন হয়ে পড়েছিল এখানকার জনসাধারণ। সেই স্থান পূরণ করতে বিজেপি এবার প্রার্থী করেছে আগরতলা পুর নিগমের বর্তমান মেয়র দীপক মজুমদারকে। 29 মার্চ শুক্রবার রাজধানী কৃষ্ণনগর স্থিত সৎসঙ্গ আশ্রমের সামনে থেকে বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন তিনি। প্রয়াত বিধায়কের অসমাপ্ত কাজগুলিকে সম্পূর্ণ করার লক্ষ্যে কাজ করবেন বলে এদিন জানিয়েছেন দীপক মজুমদার। সুখে দুঃখে এলাকাবাসীর পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। আর মাত্র 20 দিন বাকি রয়েছে নির্বাচনের। এর মধ্যে সৎরামনগর বিধানসভা কেন্দ্রের প্রতিটি বাড়িতে যাওয়ার চেষ্টা করছেন প্রার্থী। তবে একান্তই যদি তা সম্ভব না হয়, তাহলে নির্বাচনের পর কাজের মাধ্যমে রামনগরের প্রতিটি জনগণের সঙ্গে দেখা করবেন বলে শুক্রবার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। বাড়ি প্রচার শুরু করলেন, বড় এলাকা, সবার বাড়িতে যাওয়া সম্ভব না, কিভাবে প্রচার করবেন আপনি? আমি চেষ্টা করব প্রত্যেক বাড়ির গিয়ে, প্রত্যেক সম্মানীয় যারা ভোটার আছে, অভিভাবকরা আছে, নাগরিক আছেন, এই সৎরামনগর বিধানসভা উপনির্বাচনে যারা গণদেবতা ভোটদাতা তাদের কাছে পৌঁছানো, তাদের আশীর্বাদ নেওয়া। কিন্তু সময়টা খুব কম এবং বিভিন্ন কর্মসূচি থাকে, তবুও আমি চেষ্টা করব, না হলেও যদি কারোর সঙ্গে ব্যক্তিগতভাবে পর্যায়ে দেখা করতে না পারিও, নির্বাচনের পরে তাদের সঙ্গে দেখা করব কাজের মাধ্যমে। আমার দেখাটা হবে কাজ করার মাধ্যমে, সুবাদে ওই এলাকার, ওই মহল্লায়, ওই বিধানসভা অন্তর্গত সমস্ত জায়গায় যে কাজগুলি সিপিএম পরিচালিত বামফ্রন্ট সরকার বা পৌর নিগম তৎকালীন যারা দায়িত্বে ছিলেন, যারা কাজগুলি করেননি। আমাদের সরকার আসার 2018-তে আমাদের বিজেপি নেত্রী সরকার আসার পর আমাদের সৎরামনগর বিধানসভার যিনি প্রয়াত বিধায়ক জননেতা সুরজিৎ দত্তের মাধ্যমে অনেক উন্নয়ন হয়েছে। তারপরও যে কাজগুলি করা সম্ভব হয়নি বা সুরজিৎ দত্ত যে কাজগুলি করার জন্য চিন্তাভাবনা করে গেছিলেন, ওনার যে চিন্তাভাবনা অকাল প্রয়োজনে যেটা করতে পারেনি, সেগুলি প্রায়োরিটি বেসে করব এবং সবাইয়ের সঙ্গে আমি দেখা করব। নির্বাচনে এই সময়টা হয়তো সবার কাছে সরাসরি হয়তো কোনো বুথে যেতে পারবো না, কিন্তু আমি বুথ মিটিং করব, পদযাত্রা করব, সভা করব। আমাদের দলীয় তরফ থেকে, আমাদের সরকার তরফ থেকে রাজ্যের এবং দেশের উন্নয়নে মোদিজির পক্ষে আমরা ভোট চাইব এবং আমাদের যিনি প্রার্থী পশ্চিম ত্রিপুরা লোকসভা আসনে প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের পক্ষে আমরা ভোট চাইব। রামনগরবাসীরা আমাকে আশীর্বাদ করবেন, আমি নিজে প্রার্থী হিসেবে সৎরামনগর বিধানসভা উপনির্বাচনে আমাকে আশীর্বাদ করার জন্য আপনাদের মাধ্যমে সকল ভোটদাতাদের কাছে আন্তরিক প্রত্যাশা করছি এবং আশীর্বাদ আমাকে করবেন, কাজ করার সুযোগ দেবেন, এই বিশ্বাস রাখি। আমি রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করব, সকলের কাছে আমি যাব, সকলের আশীর্বাদ নেওয়ার চেষ্টা করব। রামনগরের সার্বিক উন্নয়নে সকলকে নিয়ে কাজ করার চেষ্টা করবেন বলে শুক্রবার প্রতিশ্রুতি দিয়েছেন ভারতীয় জনতা পার্টির প্রার্থী দীপক মজুমদার। বারে বারে প্রচার কর্মসূচিতে এদিন কর্মী সমর্থকদের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, আর এ নিউজ।